नमस्कार बंधुरा ओपू किचेन उथ विलेजपुर चैने अपन स्वागत। तो आज के एस एक छोला भाजा देखाते शुकनो छोला काटिकोटा तुले एक भाजब शुकनो छोला नहीं छोला केमन भाव भाजब अपनारा भिडियो देखते थकूँ अवश्य भलो लगे एबार काटे तुले दिए एक करब আমাদের এক মজাদার ভিডিও হতে চলেছে আপনারা দেখুন। হ্যাঁ কি হবে শুধু ছোলা ভাজে শুধু দেখেন অনেকে অনেক রকম তো ছোলা ভাজে আর এ সম্পূর্ণ আলাদাভাবে ভাজবে। আপনারা দেখুন বন্ধুরা 500 ছোলা নিয়েছি দোকানে গিয়ে অবশ্যই বলবেন ভাজার ছোলা দাও। ভাজার ছোলা বললে ভাজার ছোলা আলাদা হয় ভিজের ছোলাটা আলাদা হয় সেটা ভিজিয়ে খাওয়ার জন্য না তো তো ভুল করে যদি ওটা দেয় আর অতটা ফুটবে না এই মতো ফুটবে না এটা ভাজার ছোলা আছে। तो आमी एक टुकड़े 500 छोला इते जे जेमन नून खान परिमाण मत आमी एक टुक अल्प करे नून दिए दिलाम और एक टुक हलुद गुड़ो दिए दिलाम दिए सामान्य करे जल बेशी जल नय सामान्य करे जल दिए दिलाम हलुद आर नून मध्ये बंधुरा ये भालो करे माखाते हबे जाते नूनटा भालो मिशे जाए। माखिए नेबे निये ओदिके उनटा चले जाबे आर माखी निया हुए एसछे बंधु एबार रेखे दिच्छे। हाँ এবার কোরার মধ্যে দেখুন বন্ধু কোরার মধ্যে আমাদের ভাজার বালি বালি দিয়ে দিচ্ছে দেখুন বন্ধু অনেকে বালিয়ে ভাজে আর অনেকে আবার নুনে ভাজে। হ্যাঁ যে যেভাবে খুশি ভাজতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বালিয়ে ভাজলে সম্পূর্ণ টেস্ট আলাদা হয় বন্ধু। হ্যাঁ নুনে ভাজলে এত সুন্দর টেস্ট হবে না। হ্যাঁ আর নুনটাকে প্রথমে ধরিয়ে বালিটাকে ভালো করে তাতিয়ে নিতে হবে ঠান্ডা বালিতে দিলে ছোলা কোরাই ফুটবে না। আর আমি আমি চশমা পরেছি কেন ও বালি মুড়ি ভাজা বা কড়াইটরাই ভাজা বালি চোখে ঠিকরে আসে অনেক সময় তাই সেই কারণে আমি চশমা ব্যবহার করছি না তো চোখের মধ্যে নাড়তে নাড়তে অনেক সময় ঠিকরে পড়ে। দা বন্ধুরা দেখুন অনুনটা ধরিয়ে নিচ্ছে বালিটা হালকা মতো হয়ে যাওয়ার জন্য এক ফোঁটা তেল দিচ্ছি তেল তেলাক্ত মতো হলে তাড়াতাড়ি উঠে আসবে কুচিতে এক ফোঁটা দু ফোঁটা ব্যাস যথেষ্ট। এবার দেখুন কি সুন্দর বালিটা গরম হয়ে গেছে বন্ধু দেখুন বালি গরম হয়ে গেছে বালি ভা উঠছে। এবার কতটা নিয়েছে ছোলা এবার কিভাবে ভাজি শুধু দেখতে হবে বন্ধু। বন্ধুরা অনেকে নুন দিয়ে ভাজে কিন্তু নুন দিয়ে ভাজলে অত সুন্দর টেস্ট হবে না বন্ধু আর বালি দিয়ে ভাজলে ছোলাগুলো আরও বেশি ফুলবে আর টেস্ট ফুল হবে খুব বন্ধু। আর বালি আপনাদের কলকাতা শহরে যদি থাকেন রাস্তার ধারে দেখবেন অনেক বালি পড়ে থাকে গোটা কত চামড়া কাজ করে নিয়ে আসবেন এনে আর ভাজবেন। হ্যাঁ দেখুন বন্ধু প্রত্যেকটা ছোলা দেখুন
একটা ছোলা নিয়েছি, ভাজা হয়ে গেছে, এত সুন্দর ফুটেছে দেখুন একবারে ছোলা। আমার তো মনে হয় এর চেয়ে বেশি ছোলা একটা যদি মিস থাকে বন্ধু, দেখুন একটাও মিসনি, এত সুন্দর মানে। আর যারা বন্ধুরা, অনেক বন্ধুরা তো ছোলা হয়তো বালি দিয়ে ভেজে কুচি দিয়ে তুলতে পারবেন না, হ্যাঁ, তার জন্যে আপনারা যে লুচি ভাজেন যে ছাঁচা, হ্যাঁ আমার কাছে আছে, আমি দেখাচ্ছি বন্ধুদেরকে, হ্যাঁ তো ওই ছাঁচায়ও আপনারা তুলতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে বালি দিয়ে ভাজুন বন্ধু। এই যে আমি এই যেটা নিয়েছি এই দিয়েই আমি তুলে একবার নয় দেখাচ্ছি, কড়াইটা দিই, দেখুন এই কড়াইটা যাতে দিচ্ছি এই বেচুলাটা, এবং যারা পারেন না বালি দিয়ে ওই কুঁচি দিয়ে টানতে, হ্যাঁ ওই দিয়ে টানবেন, আচ্ছা এই দিয়েই নাড়া যাক, হ্যাঁ দেখুন, তবে আমাদের ওই কুঁচি দিয়ে টানে, হ্যাঁ আচ্ছা আমি এটা দেখাচ্ছি একবার, এরকম ভাবে আপনারা আর বেশি মানে হুগো জাল দিলে হবে না, মিডিয়াম জালে করতে হবে, আর বালি এরম চাপা চাপা দিয়ে দেবেন, দিলে কোনো ছোলা মিলে যাবে না একদম, মানে কি আওয়াজ হচ্ছে দেখুন কত সুন্দর ফুটছে, দেখুন একদম কত সুন্দর, দেখুন মানে বালি দিয়ে চাপা দিলে সব প্রত্যেকটা ফুটবে, কোনোটা মিলে যাবে না, দেখুন দেখুন মন কোড়া ভর্তি, দেখুন মন দেখুন। আর পেঁচুলা দিন সহজ পদ্ধতি, দেখুন আপনারা মনে হয় বালি দিয়ে হয়তো তুলতে পারবেন না, ওর জন্য কোনো অসুবিধা নেই, নুনের চেয়ে বালি দিয়ে ভালো হবে বন্ধু, বারবার বলে দিয়েছি বন্ধু, আর এ ছোলা ফুটবে নুনের চেয়ে বেশি ফোটে বালি দিয়ে, আর টেস্ট খুব সুন্দর হয় বন্ধু, আপনাদের যাতে আপনারা এই করে খেতে পারেন সেই জন্য বারবার বলে দিয়েছি বন্ধু। আর এটাই ভাজি না আমি, কুচি দিয়েই ভাজি, এই দেখিয়ে দেওয়ার জন্য আমি এটা নিয়েছিলাম, নুন দিয়ে ভাজতে গেলে অত টেস্টও হবে না বন্ধু, তাই দেখুন বন্ধু কত সুন্দর, দেখুন প্রত্যেকটা ফুটেছে, একটাও মিস আছে, একটা মিস আছে বন্ধু, দেখুন প্রত্যেকটা ফুটেছে, এইভাবে আমাদের সব ছোলাগুলো ভেজে নেবে, আমাদের 500 গ্রাম ছোলা নেওয়া হয়েছে, ছোলাগুলো সব ভেজে নেবে বন্ধু, দেখুন নিচ্ছে তা বন্ধু দেখতে পাচ্ছেন। আর এনার হচ্ছে কুঁচি দিয়ে প্র্যাকটিস, কেন পাড়া গায়ের তো, হ্যাঁ আমাদের এরা মুড়ি ভেজে খায় তো, আমরা মানে কি আমাদের এই কুঁচি দিয়ে পারদর্শী এনারা, হ্যাঁ এনারা ছাঁচা দিয়েছে কুঁচি দিয়ে, মানে এনাদের কাছে ইজি হয়, হ্যাঁ আর আপনাদের ব্যাচুলার যারা ধরে ঘরে করে খাবেন তাদের জন্য ছাঁচা ভালো, তবে বালি দিয়ে করবেন, হ্যাঁ নুন দিয়ে ছোলা ভাজা ও হবে না, অত সুন্দর ভালো হবে না বন্ধু। আর বালি কোথায় পাবেন, রাস্তার ধারে চারিদিকে বালি পড়ে থাকে, আপনি যদি একটা পলিথিনে করে 500 বালি নিয়ে আসেন, এনে যদি করেন কোনো অসুবিধা নেই, আর এক বালি বারবার করতে পারবেন, ঠান্ডা করে রেখে দিতে হবে, দিলে আবার দেখুন একটা মিস আছে, এত সুন্দর ফুটেছে বন্ধু, বলবো কি দোকানে যে পাওয়া যায় তার চেয়েও সেরা, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এবারে তুলে নেবো, লাল হয়ে যাবে না তো, তা এইভাবে আমাদের সব ছোলা কটা ভেজে নেবে বন্ধু। তা বন্ধুরা আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটন আছে প্রেস করবেন, আর বেশ বেশি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন, আর ভিডিওটা যদি ভালো লাগে অপুকে একটা লাইক করে দেবেন, হ্যাঁ আপনারা দেখতে থাকুন। সবসময় এরকম নাড়তে থাকতে হবে কড়াইয়ের বালিটাকে, দেখুন বন্ধু শুধু আওয়াজ দেখুন, দেখুন বলবো বন্ধু আমার তো মনে হয় এর চেয়ে
আর ভালো এবার তুলে নিতে হবে দেখুন কি সুন্দর হয়ে যাবে এবার তুলে নিতে হবে না তো লাল হয়ে যাবে কি সুন্দর দেখুন শালা কইকে হার মানিয়ে দেবে বন্ধু এত সুন্দর ফুটেছে আরে না তো ভেজে প্যাকেজ না দেখুন না কুচি দিয়ে কেম টাওয়াটা তুলছে দেখুন কত সুন্দর করে তুলছে দেখুন আমি বলছি রাস্তার দাঁত দিয়ে বালি গুড়িয়ে নিয়ে যাবেন নিয়ে আর গ্যাসে করবেন কোনো অসুবিধা নেই উন্নে করবেন কোনো অসুবিধা নেই বালি একটু গরম হবে আর এইরকম ছোলা দোকানে গিয়ে বলবেন ভাজা ছোলা দাও বন্ধু হ্যাঁ ওরা দেবে আর এরকম ভেজে খাবেন দোকানে তো অনেকদিন ভেজে পড়ে থাকে দোকানে অনেকদিন ভাজা ছোলা থাকে ও ছোলা আর এ ছোলা অনেক তো বাদ এ বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে বন্ধু আর এ হচ্ছে স্বাস্থ্যকর জিনিস এ একদিন একদিন ভেজে রাখলে এখন এক মাস ধরে খান বন্ধু বন্ধু দাঁত থাকতে থাকতে কড়াই ভাজা খেয়ে নিন দাঁত চলে গেলে কিন্তু কড়াই ভাজা খেতে আর পারবে না আমাদের উনি খুব কড়াই ভাজা খায় দাঁত থাকতে থাকতে খেতে হবে না দাঁত না থাকলে আর কড়াই ভাজা খেতে পারবে না এই যে কেউ খাইতে পারবে বন্ধু এবার ছাঁচা দিয়ে তুলবেন কোনো অসুবিধা নেই যে বালি দিয়ে কুচি দিয়ে তুলবেন কুচি দিয়ে তুলবেন কি বলবো বন্ধু এত সুন্দর দেখুন দেখুন বন্ধুরা বালি কড়াই কত দিয়েছিলাম সব রয়ে গেছে সামান্য একটু উঠেছে কড়াই ভাজা আমাদের হয়ে গেছে এবার খেয়ে দেখাবে বন্ধু বালি ছেড়ে তুলে ওতে থেকে তুলে নিয়ে এবার টেস্ট করার পালা তা ওদের 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 এখন নেবে দেখুন একবার দেখুন বন্ধু বন্ধুরা কড়াইটাকে এবারে আমি খেয়ে দেখছি কেমন হয়েছে যেমন নরম সুন্দর টেস্ট বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে নুন হলুদ মাখিয়েছিলাম না ওই জন্য নুনটা ওই কড়াইয়ের মধ্যে দিয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে এরকমভাবে আমরা আমি যেমনভাবে করেছি এরকমভাবে কড়াই দোকান থেকে নিয়ে এসে ভেজে খাবেন ভালো লাগবে বন্ধুরা আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটন যে প্রেস করবেন আর বেশি বেশি বন্ধু বান্ধবকে শেয়ার করবেন একটা কমেন্ট করবেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করবেন বন্ধু আর বাড়িতে এইভাবে আপনারা বানিয়ে খাবেন হ্যাঁ পরিবারকে খাওয়াবেন আর আত্মীয় স্বজন এলে ঝাটাঝাট মাত্র 5 মিনিটে ছোলা ভাজা বন্ধু ছোলা ভাজা 5 মিনিট হয় বন্ধু দোকানে যাবেন বলে ভাজা ছোলা দেন আর এরকম ভেজে খাবেন বন্ধু তাই বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে দেখতে থাকুন বন্ধু।